সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি সোমা মাস্টারক বড়নগর থেকে। ডাটার রান্নাঘরে আজকে আমি একটি ইউনিক রেসিপি শেয়ার করব। আমার রান্নায় আমি সবসময় ডাটার গুঁড়ো মশলাই ব্যবহার করি। এখানে আমরা নিয়েছি 5-6 রকমের সবজি, শীতকালের যে সবজি হয় বেগুন, শিম, মূলো, আলু, এসব কেটে নিয়েছি। তারপর নিয়েছি একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি লঙ্কা চিড়ে, 3-4 লঙ্কা চিড়ে, রসুন কুচি, একটু আদা বাটা, আর গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি কয়েকটা, ধুয়ে পরিষ্কার করে মাছের মাথাটাকে ভালো করে ভেজে ভেঙে নিয়েছি। আর নিয়েছি চিড়ে, এমনি যে সাদা চিড়ে হয় ওইটা চিড়ে, একটু মোটা চিড়ে জলে ধুয়ে ভালো করে চিপে শুকনো করে রেখেছি। এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর নুন, একটু চিনি স্বাদ মতো। রান্নাটা আমার হয়ে এসেছে, এবার আমি ওই মধ্যে ওই ভিজিয়ে রাখা চিড়ে গুলো দিয়ে দিচ্ছি। আর সাথে লেবু পাতাগুলো একটু ভাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এই রান্নাটা যদি মাছের মাথা পেঁয়াজ রসুন দিয়ে না খেতে চান, তাহলে এর মধ্যে আদা বাটা আর নারকেল গুঁড়া দিয়ে ছিঁড়ে দিয়েও করা যায়। লেবু পাতাটা অবশ্যই দিতে হবে, নিরামিষ যারা খান তাদের জন্য, তারা মাছের মাথা না খেলে নারকেল গুঁড়া দিয়ে এটা করতে পারে, পেঁয়াজ রসুন লাগবে না তাতে। জিরে আর লেবু পাতাটা দিয়ে আর একটু আমি 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম, তারপরে আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। লেবু পাতার গন্ধটা যাতে রান্নাটার মধ্যে ভালো মতো ছড়িয়ে যায় তাই একটু চাপা দিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেল চিড়ে গন্ধরাজি মিক্সটেপ, এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্ত যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।